আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে সঙ্গে আছি আমি নুসরাত শারমিন। শুরুতেই সংবাদ শিরোনাম। মুখে মানবতার কথা বলে বঙ্গবন্ধুর হত্যাকারীদের আশ্রয় দেওয়া যুক্তরাষ্ট্রের কাছে কাম্য নয় বললেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু, দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে ভোরে শুরু হয় পূজার মূল আনুষ্ঠানিকতা। আইনের বাইরে কাজ না করায় র‍্যাব সংস্কারের প্রশ্নই ওঠে না বললেন নবনিযুক্ত মহাপরিচালক। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবেলা হচ্ছে সরকারিভাবে। পদ্মসেতু উদ্বোধনের পর যানবাহনের চাপ কয়েক গুণ বেড়েছে বরিশাল ঢাকা মহাসড়কে, সরু রাস্তায় বেড়েছে দুর্ঘটনা ও প্রাণহানি। সংবাদ এছাড়াও থাকছে মাইটিভির সাপ্তাহিক আয়োজন নিয়ম অনিয়ম। এবার বিস্তারিত। একদিকে মানবতার কথা বলে অন্যদিকে বঙ্গবন্ধুর হত্যাকারীদের আশ্রয় দেয় যা যুক্তরাষ্ট্রের কাছে কাম্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, অপকর্মের দায়ে যারা দেশে থাকতে পারেনি তারাই বিদেশ এসে সরকার বিরোধী ষড়যন্ত্র অপপ্রচার করছে। সাইদুর রহমান আবির জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একটি হোটেলে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় একদিকে মানবতার কথা বলে অন্যদিকে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু হত্যাকারীদের আশ্রয় দিয়েছে যা কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি। এই দেশ মানবতার কথা বলে, মানব অধিকারের কথা বলে, আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ আমাদের পরিবারের সদস্যকে হত্যা করেছে। ছোট চার বছরের শিশুও যার হাত থেকে রেহাই পায়নি, তাদের ছোট রাসের রেহাই পায়নি, তাদেরকে এরা কি করে তাদের দেশে আশ্রয় দেয়? আমার মনে হয় আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের যার যার লোকাল এলাকায় যারা নির্বাচিত প্রতিনিধি আছে ওই তাদের সাথে একটা যোগাযোগ রক্ষা করার। দেশ ছেড়ে বিদেশ গিয়ে যারা দেশ বিরোধী প্রচার চালাচ্ছে তাদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। দেশে বসে নানা রকম অপকর্ম করার পর তারা দেশ ছেড়ে ভাগছে, এখন এখানে এসে আতেল হয়ে গেছে, প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে যা তা বলে বেড়ায়। একটা বাংলাদেশের মানুষ হয়ে যেহেতু নিজেরা হয় চাকরি হারাচ্ছে অথবা ঘুষ দুর্নীতি করে কিছু না কিছু অপকর্ম করেই তো বিদেশে এসে এখন তারা বড় বড় আতেল। এদেরও মানে কথাগুলি যাতে মানে জবাবটা ঠিক মতো যায় তার ব্যবস্থাও করতে হবে। 2008 থেকে 2022 পর্যন্ত গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে রূপান্তরিত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন থেকে নিয়ে শুরু করে এই 2022 সাল পর্যন্ত এই ধারাবাহিক গণতান্ত্রিক ধারাটা আছে বলেই আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। সাইদুর রহমান আবির, মাইটিভি। এদিকে সৌদি আরবের নতুন প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ বিন আব্দুল করিম আল খোরাইজির কাছে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠিতে দুই ভ্রাতৃপ্রতিম দেশ ও জনগণের দৃঢ় বন্ধন ও শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করেন। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সমর্থন আগামী দিনে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। জানাবো শারদীয় দুর্গোৎসবের খবর। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে সারা দেশে শুরু হলো শারদীয় দুর্গোৎসব। ঢাকের বাদ্য আর শাখের আওয়াজে শুরু হয় ষষ্ঠীর পুণ্যতিথি। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজায় সন্ধ্যা থেকে মূল মণ্ডপে ভক্তরা পূজা দেবেন দেবী দুর্গাকে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সফল হবে এমনটাই প্রত্যাশা ভক্তদের। তাপসচন্দ্র দাসের তোলা ছবিতে আলতান বিনওয়াজের রিপোর্ট। বছর জুড়ে অপেক্ষার পর মর্তে আসছেন দেবী দুর্গা। মহাষষ্ঠীর ভোর থেকে টানা পাঁচ দিনব্যাপী ঢাক শাক আর ধূপধুনোয় ভক্তরা পূজা করবেন দেবী দুর্গতি নাসিনীর। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের বেলতলায় ষোড়শ উপাচারে করা হয় দেবী দুর্গার পূজা। কল্পারম্ভের পর অঞ্জলি দেন ভক্তরা, এরপর হয় প্রসাদ বিতরণ।
এবার দেবীর আগমন হাতির পিঠে, যার অর্থ পর্যাপ্ত শস্য নিয়ে ধরণীতে আসছেন দুর্গা। তবে পুণ্যার্থীদের আশা সকল অশুভকে বিনাশ করবেন দেবী দুর্গতি নাশিনী। যে শ্রদ্ধা, যে ভক্তি এবং যে উপাচারের প্রয়োজন হয় তার জন্য প্রস্তুতি নেওয়ার বিষয়টাই হচ্ছে অধিবাস, সেটি আজকে হবে। আপনারা জানেন যে এবারে দেবী আসছেন গজে, শস্যপূর্ণ বসুন্ধরা হবে, আমাদের দেশের জন্য শুভ ফলদায়ক হবে এবং দেবী প্রত্যাগমন করবেন তরণীতি অর্থাৎ নৌকায়। নৌকাতে তো শস্য বৃদ্ধি হয়, তবে একটু হয়তোবা জলবৃদ্ধি হতে পারে। ধর্মবর্ণ নির্বিশেষে সবার সহযোগিতায় দুর্গোৎসব হবে আনন্দময়, এমন প্রত্যাশা সকলের। সকল অশুভ শক্তির বিনাশ হোক এবং ন্যায়ের প্রতিষ্ঠা হোক এবং সবাই যেন অনেক ভালো থাকে। মহা উৎসবের মাধ্যমে তাকে পূজার সুযোগ পেয়েছি, তো এবার সেই সুযোগ হাতছাড়া করতে চাচ্ছি না। ধর্ম যার যার উৎসব সবার, সেই উৎসব মুখর পরিবেশে আমরা সকলকে নিয়ে আমরা আনন্দ মুখর পরিবেশে পূজা করব। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দেশের সব পূজা মণ্ডপ সহ আশপাশের সকল এলাকাগুলোতে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। অতীতের অনাহত ঘটনা থেকে শিক্ষা নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবটি হোক নিরাপদ ও শান্তির। সাম্প্রদায়িক সকল অপশক্তির নাগপাশ ছিন্ন করে এবারের দুর্গা উৎসব ছড়াবে শান্তির বারতা, এমন প্রত্যাশা সকলের। আলতানবীর নওয়াজ, মাইটিভি, ঢাকা। দুর্গাপূজার বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এইচ এম আলমগীর হোসেন। নুসরাত, আপনাকে ধন্যবাদ। আমি এখন অবস্থান করছি চট্টগ্রাম নগরীর আকবর্ষা শ্যামা কালীবাড়ি মন্দিরে। আপনারা জানেন যে আজকে থেকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে এবং আগামী বুধবার পর্যন্ত অর্থাৎ 5 তারিখ পর্যন্ত এই পূজা চলবে। তো চট্টগ্রাম মহানগরীতে 285টি পূজামণ্ডপ রয়েছে এবং সবগুলো পূজামণ্ডপেই সাত সাত রব, এবং আজকে বিকেল থেকে মূলত যারা ভক্ত রয়েছেন তারা আসবেন এবং পুরোদমে পূজা শুরু হবে। তো আমি যে বিষয়টি এখানে আসার পরে জানতে পেরেছি যে চট্টগ্রামের 285টি পূজামণ্ডপে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে এবং সরকারের প্রতি তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। প্রত্যেকটি পূজামণ্ডপে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সিসি ক্যামেরার মধ্যে আনা হয়েছে যাতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা সংঘটিত না হয়। তো চট্টগ্রাম আকবর্ষা যে মন্দিরটিতে আমি অবস্থান করছি বর্তমানে, যে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং অনুষ্ঠানটিকে সুন্দর করার জন্য প্রত্যেকটা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, তা আমি দেখানোর চেষ্টা করছি আপনার মাধ্যমে মাইটিভি দর্শকদেরকে, যে পুরোদমে অর্থাৎ একেবারে বলা যায় যে পরিপূর্ণ প্রস্তুতি চলছে। যেহেতু আজকে বিকেল থেকে হাজার হাজার ভক্ত এই মণ্ডপে আসবেন এবং এই মণ্ডপে গতকালকে মাতৃবরণ একটি অনুষ্ঠান করেছেন যেটা চট্টগ্রাম জেলার মধ্যে এবং মহানগরের মধ্যে সবচেয়ে বড় একটি অনুষ্ঠান ছিল। তো এতটুকু বলা ছিল যে শেষ মুহূর্তে পুরোদমে প্রস্তুতি চলছে দুর্গোৎসবের। তো এই ছিল আমার নিকট চট্টগ্রামের আকবর্ষা শ্যামাকালী মন্দির থেকে সর্বশেষ সংবাদ। আপনাকে ধন্যবাদ আলমগীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার রংপুর থেকে দুর্গাপূজার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। যে আপনি যেমনটা বলছিলেন যে এই মহাষষ্ঠী বোধনের মধ্য দিয়ে যে সনাতন ধর্মাবলম্বীদের যে দুর্গাপূজা উৎসব, এটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রংপুর অঞ্চলে। আমি রংপুরের একটি পূজা মণ্ডপে রয়েছি। রংপুরের যে পূজা মণ্ডপের সংখ্যা যদি বলি, জেলা প্রশাসনের তথ্য মতে 942টি পূজা মণ্ডপে কিন্তু এবারে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তবে প্রত্যেকটি পূজা মণ্ডপে আনচার সদস্য কিন্তু 4 জন করে নিয়োজিত হয়েছে এবং রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে যেটা আমরা জানতে পেরেছি, তারা যেমনটা বলছেন যে এখানে 3 স্তরের যে নিরাপত্তার যে বিষয়টা, এই পূজাকে নির্বিঘ্নে উদযাপন করতে আসলে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছে। তবে আরেকটা কথা বলি যে আসলে এই রংপুরে কিন্তু অনেকগুলো পূজা মণ্ডপে আমরা ঘুরে দেখেছি, সেখানে কিন্তু যে সরকারের যে নির্দেশনা ছিল যে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা, অনেকগুলো পূজা মণ্ডপে কিন্তু আমরা এগুলো রক্ষ করতে করিনি। তবে এই ছিল আমার কাছে দুর্গাপূজার সর্বশেষ পরিস্থিতি রংপুর থেকে। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এ পর্যায়ে ভোলায় রয়েছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। লিটন, পূজার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানান। নুসরাত, আপনি জানেন যে সনাতন লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার বরিশাল থেকে দুর্গাপূজার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি পারভেজ রাসেল।
ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটি বলেছিলেন, আমি একটু বরিশাল থেকে যদি জানিয়ে রাখতে চাই, আসলে যে দুর্গা পূজা যেটা রয়েছে হিন্দু সম্প্রদায়ের যে প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা, সেটা কিন্তু সকাল 10টায় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এবছর বরিশাল জেলায় মোট 600 পূজা মণ্ডপে পূজা উদযাপন হচ্ছে। এর মধ্যে 45টি রয়েছে বরিশাল সিটি কর্পোরেশন বা মহানগর এলাকায়। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপের সংখ্যা রয়েছে 11টি। প্রথম দিনে যে সকাল থেকে পূজার আনুষ্ঠানিকতা চলছে মন্দিরে মন্দিরে, তবে দুপুর বা বিকেল গড়িয়ে বা সন্ধ্যা নাগাদ কিন্তু সাধারণ মানুষ তাদের স্বজনদের নিয়ে পূজা মণ্ডপগুলোকে ঘুরবেন দেখবেন এবং যাতে নিরাপত্তা বলয় থাকে সে লক্ষ্যে কিন্তু এবার বরিশাল জেলায় 532টি পূজা মণ্ডপে 600 পুলিশ মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি বরিশাল মেট্রোপলিটন পুলিশের অধীনে যাতে নিরাপত্তা নিশ্চিত হয়, কোনো অপ্রীতিকর বা কোনো ঘটনা না ঘটে, কোনো দুর্ঘটনা, সে লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ অসংখ্য পুলিশ রাখবে পোশাকধারী। এর পাশাপাশি সাদা পোশাকে ডিবি পুলিশ, র‍্যাব এবং আনসার দেওয়া হয়েছে, অতিরিক্ত বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে, আনসার সদস্য হয়েছে, যাতে আইনশৃঙ্খলা কোনোভাবে বিঘ্ন ঘটতে না পারে। এর পাশাপাশি পূজা মণ্ডপগুলোতে রাতে যত বিদ্যুৎ সার্বক্ষণিক থাকে সে লক্ষ্যেও কিন্তু আসলে কাজ করে যাচ্ছে এখন অবধি পর্যন্ত। তবে এই রয়েছে বরিশাল থেকে পূজা মণ্ডপের সবশেষ পরিস্থিতি, পরবর্তীতে হয়তো আমি আরও বিস্তারিত জানাতে পারবো। পারভেজ, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক এম খুরশিদ হোসেন বলেছেন, র্যাব আইনের বাইরে কোনো কাজ করে না, তাই সংস্কারের প্রশ্ন ওঠে না। সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অপর এক প্রশ্নের জবাবে র্যাব ডিজি বলেন, যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে তা নিয়ে সরকারিভাবেই মোকাবেলা করা হচ্ছে। গত বৃহস্পতিবার রাজধানীর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, র্যাবের উপর নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, তবে বাহিনীটিতে জবাবদিহিতা ও সংস্কার হলে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। আমি ব্যক্তিগতভাবে সংস্কারের কোনো প্রশ্নই দেখি না, বিকজ আমরা এমন কোনো কাজ করছি না যে জন্য আমার র্যাবকে সংস্কার করতে হবে। আমরা আমাদের জন্য নির্ধারিত যে বিধি আছে সেই বিধিবিধান অনুসারে আমরা কাজ করে যাচ্ছি, আমরা আইনের বাইরে কোনো কাজ করি না, তো সেক্ষেত্রে সংস্কার তো প্রশ্নই ওঠে না। এটা তো সরকারিভাবে মোকাবেলা করা হচ্ছে, তারা যে সমস্ত বিষয় আমাদেরকে চেয়েছে অলরেডি আমরা সেগুলো জবাব দিয়েছি এবং জবাব দেওয়ার পরে তারা নতুন করে আর কোনো কোশ্চেন রেজ করার স্কোপ পায়নি। যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠেছে বরিশাল ঢাকা মহাসড়ক। দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর এই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। মহাসড়ক প্রশস্ত না করায় সরু রাস্তায় যানবাহন চলাচল করতে গিয়ে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা। প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামি। দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর দক্ষিণাঞ্চলের বিভিন্ন সড়কের যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ, কিন্তু বাড়েনি মহাসড়কগুলোর প্রশস্ততা, যার ফলে সরু রাস্তায় যানবাহন চলাচল করতে গিয়ে বাড়ছে দুর্ঘটনা। বরিশাল ঢাকা মহাসড়কের যানবাহনগুলোতে বেড়েছে অসুস্থ প্রতিযোগিতা। গত 6 মাসে ছোট বড় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে নারী এবং শিশুসহ অন্তত 50 জন। এমন পরিস্থিতিতে ঢাকা বরিশাল মহাসড়কের ভুরঘাটা থেকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত এক্সপ্রেসওয়ে সহ ফোর লেনের সড়ক প্রশস্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। বরিশাল মহাসড়কে দুর্ঘটনা বাড়ছে, ফোর লাইন না থাকার কারণে রাস্তা যানজট বাড়ছে। থ্রি হুইলার যে ছোট গাড়িগুলো আছে যেমন নসিমন, মাহিন্দ, অটোরিক্সা, এগুলো বন্ধ করার ব্যবস্থা করলে ভালো হয়। এই জন্য বেড়েছে যেটা রাস্তাটা 2 লেন, এই রাস্তাটা আমি মনে করি 4 লেন হওয়ার দরকার। মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা ফেরাতে কাজ করছে হাইওয়ে পুলিশ। নিরাপদ সড়ক নিশ্চিত করতে 4 লেনের কাজ শুরু হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এই রাস্তাটি 4 লেনে উন্নীত হয়, যানজটও কমে যাবে এবং দুর্ঘটনাও হ্রাস পাবে। ইতিমধ্যে আমরা 4 লেনে কাজ শুরু করেছি এবং আমাদের ভূমি অধিগ্রহণের কাজের প্রাথমিক পর্যায়ে চলছে, তারই ফলশ্রুতিতে আমরা আমাদের যে ইভিকশন উচ্ছেদ সেই কার্যক্রমটি চলমান রয়েছে। মহাসড়কে অবৈধ যানবাহন, অদক্ষ চালক, প্রশিক্ষণের অভাব, ফিটনেসবিহীন যানবাহনকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এস এম হামিম, মাইটিভি নিউজ ডেস্ক। এবারে নিয়ম অনিয়ম। মহাসড়কে যেন যাত্রীদের প্রাণ নিয়ে খেলায় মেতেছেন এক শ্রেণীর বাস চালক। অন্য বাসের সাথে এক প্রকার রেস লাগিয়ে সেই ভিডিও ফেসবুকে এবং ইউটিউবে ছড়িয়ে দিয়ে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা তাদের, যা যাত্রীদের প্রাণকে ফেলছে সংশয়ে। এই ধরনের অপতৎপরতা বন্ধ করা না হলে সড়কে মৃত্যুর মিছিল থামবে না বলে মন্তব্য বিশ্লেষকদের। ডেনিদ রঙের রিপোর্ট।
ইউটিউব বা ফেসবুক ঘাটলেই দেখা মিলছে এমনই অসংখ্য ভিডিওর, যেখানে এক শ্রেণীর বাস চালকরা মেতেছেন অন্য বাসের সাথে প্রতিযোগিতায়। এসব ভিডিওতে লাইক করছে এবং শেয়ার হচ্ছে দেখে এটিকে চালকরা নিজেদের জনপ্রিয়তা এবং অনলাইন থেকে টাকা উপার্জনের আরেকটি পথ বলে মনে করছেন। দিন দিন অনেক চালকই ঝুঁকছেন এখন এই তৎপরতায়, যা ঝুঁকিতে ফেলছে যাত্রীদের জীবন। টানাটানি প্রতিযোগিতা আছে, বিশেষ করে এনা গাড়িগুলা আমাদের ব্রাউনবেড়া রোডে ড্রাইভারদের একটা আহাম খেয়ালি ব্যাপারে এই দুর্ঘটনা ঘটে ঘটে প্রতিযোগিতা করে চালায়। হ্যাঁ, এরকম হয়। যাত্রী হিসেবে আপনারা কিছু বলেন না? হ্যাঁ, যাত্রী হিসেবে আপনারা কিছু বলেন না? অনেকেই বলে না, এরকম অনেক সময় প্রতিযোগিতা করে, তখন আমরা নিষেধ করি, তখন তারা ক্লিয়ার হয়। অবিলম্বে এ বিষয়ে প্রশাসনকে তৎপর হওয়ার তাগিদ বিশ্লেষকদের। রেকলেস ড্রাইভিং বা ওভারটেকিং, যে বিপজ্জনক ওভারটেকিং, এটা কিন্তু দেখা যায় মনিটরিং করাটা খুব কম হয়, ফলে দেখা যায় চালকরা কিন্তু যে কোনো সেকশনে কিন্তু ওভারটেক করে আপনার ঝুঁকিপূর্ণ আচরণ তৈরি করছে, নিজের দুর্ঘটনা যেমন ঘটায় অন্যদেরও কিন্তু বিপদ ডেকে নিয়ে আসে। তিনি আরও বলেন, চালকদের ট্রিপের পরিবর্তে মাসিক বেতনের আওতায় আনা গেলে তাদের মধ্যে প্রতিযোগিতা বন্ধ হয়ে আসবে। চালকদেরকে বেতন ভিত্তিক নিয়োগ দিতে হবে, ট্রিপ ভিত্তিক কাঠামো থেকে বের হয়ে আসতে হবে, চালকদের ওয়ার্কিং আওয়ার নির্ধারণ করতে হবে। কিন্তু এই বিষয়টি দীর্ঘদিন ধরেই প্রস্তাবনা হিসেবেই ঝুলে রয়েছে। সড়ক দুর্ঘটনার জন্য যতগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম বড় কারণ বেপরোয়া অভাবে গাড়ি চালানো। আর এ বিষয়ে চালকরা যতদিন না সচেতন হবেন ততদিন থামবে না সড়কে মৃত্যুর মিছিল। ড্যানি রং, মাইটিভি, ঢাকা। এবার সাপ্তাহিক আয়োজন মাইটেক। ড্রোন নামক যুদ্ধ বিমানটি সামরিক পরাশক্তিধরদের জন্য সংরক্ষিত থাকলেও সময়ের বিবর্তনে মানবহীন এই আকাশযানের ব্যবহার পাল্টে দিয়েছে যুদ্ধের ধরন। এখন অতি ছোট একটি দেশও কিনতে পারে এই আকাশযান। বর্তমানে এই প্রযুক্তিতে যোগ হয়েছে সংবেদনশীলতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, যা যুদ্ধক্ষেত্রে ইঙ্গিত দিচ্ছে তৃতীয় যুগের যুদ্ধের। মহিবুল কাদেরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পাখির মতো দেখতে ক্ষুদ্র এই যানটির নামই ড্রোন, যাকে বিভিন্ন সময়ে আকাশে উড়িয়ে নিরাপত্তার ব্যবস্থা সহ নানা তথ্য সংগ্রহে ব্যবহার করা হয়। সর্বপ্রথম আফগানিস্তান এবং ইরাক যুদ্ধের নানা পরিস্থিতি পর্যবেক্ষণে MQ-1 নামের একটি ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্র। সীমান্তে নজরদারি, সন্ত্রাস বিরোধী অথবা বিদ্রোহ দমন কার্যক্রমের ক্ষেত্রে ড্রোনের ব্যবহার এখন পুরোদমে প্রচলিত। মানবহীন এই আকাশযানটি শুধুমাত্র সামরিক শক্তিধরদের মধ্যে সীমাবদ্ধ নেই, ইরান ও তুরস্কের মতো মধ্যম শক্তিধর দেশগুলোতেও রয়েছে শক্তিশালী ড্রোন প্রযুক্তি। যাদের যুদ্ধবিমান কেনার সামর্থ্য নেই তারাও এখন সহজেই কিনে ফেলতে পারেন মনুষ্যহীন এই আকাশযান, যা দিয়ে ছোট দেশগুলো খুব সস্তায় তৈরি করতে পারে নিজস্ব বিমান বাহিনী। তবে প্রযুক্তির উৎকর্ষতায় এবং অস্ত্রবাজদের চাহিদা অনুযায়ী অনেক দেশই ড্রোন প্রতিরোধে, আকাশের নিরাপত্তায় নতুন অস্ত্র আবিষ্কারে কাজ করছে। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার্থে কেন্দ্রীয় সাইবার অ্যালার্ট চালুর প্রস্তাব করেছে জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলন সংগঠন। রাজধানী কমলাপুরে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি অধ্যাপক এম এ বার্ডিক বলেন, দেশে কেন্দ্রীয়ভাবে সাইবার সিস্টেম অ্যালার্ট চালু করা সময়ের দাবি। এটি বাস্তবায়ন হলে জাতীয় তথ্য ভাণ্ডার, প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবন, বঙ্গভবন সহ রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে সাইবার অ্যাটাকের হুমকি পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে। বর্তমান বিশ্বে ইলেকট্রনিক যোগাযোগ নেটওয়ার্কের সাথে সংযুক্ত ইন্টারনেট ব্যবস্থা সাইবার বা সাইবার নোটিক্স হিসেবে পরিচিত। এটি একটি সর্বাধুনিক ভালো কাজ হলেও এটিকে ধ্বংস করার জন্য একটি গ্রুপ কাজ করে, এরা হ্যাকার। অনুমতি ছাড়া গোপনে তথ্য পরিবর্তন করে কম্পিউটার নেটওয়ার্কে, কম্পিউটার সিস্টেম বা ওয়েবসাইটকে ক্ষতি বা ধ্বংস করার কাজ করে এরা, যা সাইবার অ্যাটাক নামে পরিচিত। একুশে পদকপ্রাপ্ত বর্ষিয়ান সাংবাদিক তোয়াব খান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেলা 12:30 দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। দৈনিক বাংলার সম্পাদক তোয়াব খান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
2016 সালে একুশে পদক পাওয়া তোয়াব খানের সাংবাদিকতা জীবন শুরু হয় 1953 সালে সাপ্তাহিক জনতার মাধ্যমে, 1955 সালে দৈনিক সংবাদে এবং 1964 সালে যোগ দেন দৈনিক পাকিস্তানে। দেশ স্বাধীনের পর দৈনিক পাকিস্তান থেকে বদলে যাওয়া দৈনিক বাংলার প্রথম সম্পাদক ছিলেন তোয়াব খান। 1972 সালে দৈনিক বাংলার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন তিনি। 1973 সাল থেকে 1975 সাল পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন তিনি। প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ পিআইবির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন বর্ষিয়ান এই সাংবাদিক। কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেফতার পাঁচ শিক্ষক দীর্ঘদিন যাবৎ জড়িত ছিলেন প্রশ্ন বাণিজ্যে। অনুসন্ধানে জানা যায়, ভুরুঙ্গামারির নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান সহ একই বিদ্যালয়ের পাঁচ শিক্ষক 2016 সাল থেকেই বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস করে মালিক বনেছেন বিপুল বিত্ত বৈভবের। প্রশ্ন ফাঁস ছাড়াও নানা অপকর্মে জড়িত ছিলেন অভিযুক্ত পাঁচ শিক্ষক। প্রতিনিধি মাইদুল ইসলাম মুকুলের তথ্য ছবিতে মিজানুর রহমানের রিপোর্ট। ভুরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল ভালো হওয়ায় সন্তানকে এই বিদ্যালয়ে ভর্তি করাতে উন্মুখ থাকতেন অভিভাবকরা। তবে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চক্রটি হাতে নাতে ধরা পড়ার পর বেরিয়ে এসেছে থলের বিড়াল। প্রতি বছর বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানের নেতৃত্বে প্রশ্নপত্র ফাঁস হয়ে অর্থের বিনিময়ে তা চলে যেত শিক্ষার্থীদের হাতে। প্রতি বছর ভুরুঙ্গামারিতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। অনেকে না পড়ে ভালো রেজাল্ট করছে, কিন্তু আমরা অনেক পড়ার পরও ভালো রেজাল্ট করতে পারিনি। শুধু প্রশ্ন ফাঁসই নয়, অপকর্মের মাধ্যমে গত কয়েক বছরের ব্যবধানে বিপুল বিত্ত বৈভবের মালিক বনে গেছেন পাঁচ শিক্ষক লুৎফর রহমান, আমিনুর রহমান রাসেল, জোবায়ের হোসেন, হামিদুর রহমান ও সোহেল আল মামুন। ফাঁসকৃত প্রশ্নের লিখিত উত্তর সবার আগে পৌঁছে যেত কোচিং করা শিক্ষার্থীদের হাতে। জেলার বাইরেও চড়া মূল্যে বিক্রি হতো এসব প্রশ্ন, বিনিময়ে নেওয়া হতো মোটা অঙ্কের টাকা। ভুরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে দেখা করতে যাই, তখন তিনি আমাকে অযথা ঘুরাতে থাকে। এক পর্যায়ে তিনি আমার কাছে 3 লক্ষ টাকা দাবি করেন। আমি এই দাবিকৃত টাকা দিতে না পারায় আমাকে নিয়োগবঞ্চিত করেছে। দুর্নীতিবাজ এসব শিক্ষকদের বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল। দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি। এটি মূলত একটি কোচিং নির্ভর প্রতিষ্ঠান। যারা এই প্রশ্নফাঁসের সাথে যুক্ত তাদের কঠোর শাস্তির দাবি করছি। প্রশ্ন ফাঁস সহ অনিয়ম রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সকল দিক বিবেচনায় নিয়ে মামলাটি তদন্ত কার্যক্রম পরিচালনা করছি। যারাই এর সাথে জড়িত থাকুক সকলকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। মিজানুর রহমান, মাইটিভি নিউজ ডেস্ক। দর্শক সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মুখে মানবতার কথা বলে বঙ্গবন্ধুর হত্যাকারীদের আশ্রয় দেওয়া যুক্তরাষ্ট্রের কাছে কাম্য নয় বললেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের শুরু। দেবী আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে ভোরে শুরু হয় পূজার মূল আনুষ্ঠানিকতা। আইনের বাইরে কাজ না করায় র্যাব সংস্কারের প্রশ্নই ওঠে না বললেন নবনিযুক্ত মহাপরিচালক। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবেলা হচ্ছে সরকারিভাবে। পদ্মসেতু উদ্বোধনের পর যানবাহনের চাপ কয়েক গুণ বেড়েছে বরিশাল ঢাকা মহাসড়কে। সরু রাস্তায় বেড়েছে দুর্ঘটনা ও প্রাণহানি। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন mytvbangla, facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।